কোনো সেমিনার হলে এই এতটা হওয়ার পরে একটা ব্রেক হতো এবং ব্রেকের পরে শ্রোতার সংখ্যা আরেকটু কমতো এবং সেটা একদিক দিয়ে সুবিধে, মানে বক্তাদের অনেক সময় সুবিধে হয়, আমার মতো বক্তা হলে সুবিধে হবেই। আর আমি আগে এই প্রথমেই অন্য সরকে ধন্যবাদ জানাবো, এটা জানানো এই জন্য যে এইরকম একটা সময় এরকম একটা বিষয় আলোচনা সভা অর্গানাইজ করা হয়েছে। সেই কারণে একটু আগে আমার মানে আমার খুব প্রাচীন পন্থী একটা মোবাইল ফোনেও একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, যা সময়টার মধ্যে আমরা এসে পড়েছি সেইটা নিয়ে, মানে লিখিত মেসেজে কথা বলছিলাম আর কি, সেটা নিয়ে চিন্তিত আমরা দুজনেই। সেমিনারের যে মূল বক্তব্য মানে মূল যে আলোচ্য বিষয় সেই আলোচনাতে আমি সরাসরি চলে আসি, কারণ অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য ধরে সবাই অনেক বক্তব্য শুনছে। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্তভাবেই আমি রাখবো এবং যদি তারপরে কোনো আলোচনার সুযোগ থাকে, কারণ সেমিনার হলে সেখানে সেটা হওয়াটা কাম্য যে যারা শ্রোতা তারাও, যদিও এখন অনেক শ্রোতাই অনেক বক্তব্য, যারা এখন শ্রোতা হয়েছে একটু আগে বক্তা ছিল তারা তাদের বক্তব্য রেখেছে, কিন্তু যে বিষয়টা আলোচনায় বিশেষ করে আমরা বলবো সেখানে আলোচনার সুযোগ থাকতে পারে, প্রশ্নের সুযোগ থাকতে পারে। আর প্রশ্নহীনতাটাকে যতটা অতিক্রম করা যায় সেটাই তো এখন এই মুহূর্তের লক্ষ্য আমাদের, তো সেজন্য আমি অল্প বলবো, যদি প্রশ্ন থাকে আলোচনা হবে, তারপরে আরো তো জয়দীপবাবুর বক্তব্য আছে সেটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। আর তো এই যে সেমিনার যে থিমটা এইটার বিষয়ে আমার একটুখানি আমি একটু ধোঁয়াশায় ছিলাম, কারণ আমাকে যখন বলা হয়েছিল আমি শুনেছিলাম, খুব মন দিয়ে শুনিনি, সেটা আমার দোষ। তারপরে আমি থিমটার শেষ অংশটা জোগাড় করার চেষ্টা করছিলাম, একটুখানি কনফিউজ হয়েছি, কারণ আমার ধারণা ছিল এটা হচ্ছে ব্যক্তি রাষ্ট্র এবং সাম্প্রদায়িকতা, এরকম একটা শব্দ আমাকে বলার সময় আমি আসলে ওই লিফলেটটা দেখিনি, সেটা আবারও বলছি আমার দোষ। সাম্প্রদায়িকতা আমি সেইটাকে মাথায় রেখেই করছি, কারণ যদিও মৌলবাদ দেখছি, মৌলবাদ ওই সাম্প্রদায়িকতার একটা অন্যতম শর্ত, যদিও মৌলবাদ মৌলবাদী হলেই সে শেষ পর্যন্ত এরকম সাম্প্রদায়িক হবে এমনটা নয়, মৌলবাদী যারা তারা নিজের সম্প্রদায়ের লোকের প্রতিও একইভাবে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ক্ষতিকর হয়ে উঠতে পারে, কাজে মৌলবাদের ডাইমেনশনটা আরো বেশি বড়, কিন্তু তার মধ্যে ওই সাম্প্রদায়িকতা তো তার একটা দিক। আমি যে আলোচনাটা করবো আর কি, সেই আলোচনাতে আমি সরাসরি এই জায়গাতে চলে আসি যে আমি বুঝতে চাইবো যে আমাদের ভারতবর্ষে যে যারা আমরা যারা মেজরিটি যে সম্প্রদায় হিন্দু সম্প্রদায়, সেই সম্প্রদায়ের পরিচালিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কি চোখে আমাদের এই সমস্যাটাকে দেখছে, যে ধর্মজনিত যে সমস্যা সেটাকে কি চোখে দেখছে, দেখার কি চোখে দেখছে, এটা বোঝার জন্য আমি আসলে তিনজন চিন্তাবিদ যারা রাষ্ট্র যাদেরকে সম্মান করেন সেরকম তিনজন কার লেখা থেকে কিছু অংশ আমি জোগাড় করেছি আর কি, এনেছি, কিছুটা হয়তো পড়ব অল্প স্বল্প, খুব বেশি না, যাতে করে বোঝা যাবে যে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো সত্যি কতটা গ্রহণযোগ্য হতে পারে এই মুহূর্তে। এবং আমি আজকে যে কথাগুলো বলবো বলার পরে আমার হয়তো কিছু মানে অনেকেরই খারাপ লাগতে পারে সেটা শুনে, কারণ যাদের নাম করে আমি বলবো তারা খুবই শ্রদ্ধেয় মানুষজন, রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তো বটেই। একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় জন মহাত্মা গান্ধী, গান্ধীজি আমাদের জাতির জনক, এবং তৃতীয় জন হচ্ছেন আমাদের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই তিনজন এই ধর্মীয় যে সমস্যা এটা নিয়ে তারা তাদের কথাবার্তাগুলো বলেছেন, এবং তারা যে উদ্দেশ্য নিয়ে বলেছেন সেটা অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, সেটা হলো যে যাতে এই সমস্যাগুলো দূর করা যায়, এবং সেই সমস্যা দূর করার জন্য তারা হিন্দু যারা তাদের ওপরেই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আরোপ করছেন, এটা নিশ্চিতভাবে এটা খুবই ভালো আনন্দের দিক। কিন্তু তারা যেভাবে মনে করছেন যে কথাগুলো বলছেন এই ভালো জিনিসটা বাস্তবায়িত করার জন্য, সেই কথাগুলোর মধ্যে এমন কিছু কথা থেকে যাচ্ছে যেটাই আবার এই সাম্প্রদায়িক ভাবকে
সমর্থন করে, মৌলবাদকে বাড়িয়ে তুলতে পারে। তো আমি রাষ্ট্রের দৃষ্টিকোণ ওইখান থেকে দেখছি এই জন্য যে এরা রাষ্ট্রের মান্যগণ্য ব্যক্তি, রাষ্ট্রই এদেরকে মহাপুরুষের আসনে বসতে বসিয়েছেন এবং আমরাও মেনে নিয়েছি। আমরা তো জানি আমরা এদের জন্মদিন পালন করতে চাই এবং সত্যি করে আমি এখনো মনে করি যে এদের চিন্তার মধ্যে অনেক অনুকরণীয় জায়গা তো আমাদের আছে। তো এরা যে কথাগুলো বলছেন তার মধ্যে প্রথম যেটা উল্লেখযোগ্য, যেটা আমার মনে হয় যেটা আমাদের আলোচনায় আসা উচিত, সেটা হলো যে হিন্দু ধর্ম বলে যে একটা ধর্ম আছে এইটা এরা স্বীকার করছেন। তার কারণ এটা কিছু দিন ধরে, কিছু সময় এটা একটা প্রচার আছে যে হিন্দু ধর্ম বলে আসলে সেরকম কোনো ধর্ম নেই, এটা একটা জীবন ধারা মাত্র, আসলে যেটা আছে সেটা একটা সনাতন ধর্ম এবং সেই সনাতন ধর্মটা এমনই একটা ধর্ম যেটা আসলে খুঁজলে হয়তো সব ধর্মের মধ্যেই পাওয়া যাবে। কিন্তু এই তিনজন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রাধাকৃষ্ণন এবং গান্ধীজি, এরা তিনজনই এটা খোলামেলাভাবেই স্বীকার করছেন যে হিন্দু ধর্ম বলে একটা ধর্ম আছে। এবং এরা তিনজন আরো একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করছেন যে আর্যরা এরা মানে ভারতবর্ষে এসেছিল, এরা এই এমনটা নয় যে আর্যরা প্রথম থেকে এখানে ছিল, তা নয়, আর্যরা এসেছে এবং তারপরে আর্য আসার পরে অনেক ঘটনাগুলো ঘটেছে এবং সেই জায়গাতে সেই যে বর্ণনাগুলো, সেই বর্ণনাগুলোর মধ্যে কিছু কথাবার্তা আছে যেগুলো আমার মনে হয়েছে যে কোনো কোনো সময় সেগুলো হয়তো সঠিকভাবে ইতিহাসকে উপস্থাপিত করছে না বা ইতিহাসের বর্ণনা সেখানে আমরা পাচ্ছি না। যে এই যে যেখানে বিশেষ করে আমি শুরুটা করছি সেইখানটা দিয়ে, যেখানে এটা বলা হচ্ছে যে এই আর্যরা এই আসার পরে যে ঘটনাগুলোর কথা বলছেন, স্বামী বিবেকানন্দ যা বলছেন, যেখানে আমার আপত্তিজনক মনে হয়েছে কথাগুলো সেটা একটু বলি। যেখানে আমি দেখছি যে আমাদের অভিজ্ঞতার সঙ্গে আমাদের ইতিহাস বোধ শুধু নয়, আমি যেহেতু দর্শন চর্চা করি, দর্শনের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে এটা মেলে না, সেই জায়গাটা একটু আমি একটা কোটেশন করছি। বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে ধর্মের জন্য কখনোই কারুর ওপর কোনো নির্যাতন হয়নি, যেখানে কোনো ব্যক্তি কখনো তার ধর্ম বিশ্বাসের জন্য উত্তপ্ত হয়নি, সেখানে নাস্তিক, আস্তিক, অদ্বৈতবাদী, দ্বৈতবাদী এবং একেশ্বরবাদী, এবং একেশ্বরবাদীটা একদম শেষে এসেছে, এটা গুরুত্বপূর্ণ, সকলেই আছে এবং কখনোই নির্যাতিত না হয়ে একত্রে বসবাস করছে। তিনি আরো বলছেন যে জড়বাদী চার্বাকগণ দেশময় প্রচার করছে যে ঈশ্বরে বিশ্বাস কুসংস্কার এবং বেদ ও ধর্ম পুরোহিতদের জন্য উদ্ভাবিত কুসংস্কার মাত্র। চার্বাকরা বিনা উৎপীড়নে এইসব প্রচার করেছে, এটা আবার গুরুত্বপূর্ণ কথা, চার্বাকরা বিনা উৎপীড়নে এইসব প্রচার করেছে, তার মানে এখানে পরিবেশটা এমন ছিল যে চার্বাকদের কোনো বাধা কেউ দেয়নি, দিলেই দিতে পারত, দেয়নি তার মানে এটা আমাদের উদারতা, যারা মেজরিটি আমরা তাদের নিশ্চয়ই উদারতার লক্ষণ। এরকম যুক্তি আজকাল আমরা প্রায়ই শুনি যে যদি গণতন্ত্র না থাকতো তাহলে এত কথা এত লোকে বলতে পারত, কাজে গণতন্ত্র আছে। ঠিক তেমনি বিবেকানন্দ বলছেন এই কথা। বিবেকানন্দ আরো বলছেন যে বুদ্ধদেবও এইভাবে হিন্দুদের প্রত্যেক প্রাচীন পবিত্র বিষয়কে ধূলিসাৎ করতে চেষ্টা করেও অতি বৃদ্ধ বয়স পর্যন্ত, ভাষাটা লক্ষণীয়, অতি বৃদ্ধ বয়স পর্যন্ত জীবিত ছিলেন। আশ্চর্য ঘটনা নয় যে যে এইসব কাণ্ড করেও অত বয়স অব্দি কিন্তু তিনি জীবিত ছিলেন, এটা লক্ষণীয়। এবং জৈনগণ এই একই রকম করেছেন। তিনি শুরুতে বললেন যে বলছেন যে ধর্ম নিয়ে কোথাও কাউকে কোনো ধর্ম সংক্রান্ত যে মতভেদ সেই নিয়ে কারুর ওপর কোনো প্রেরণ করা হয়নি এবং তারপরে সেটাকে সাবস্টেনশিয়েট করলেন যে দৃষ্টান্তগুলো দিয়ে, সমস্তটাই কিন্তু ইতিহাসের বিকৃতি। তার কারণ আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব চার্বাকরা চার্বাকদের সমস্ত ধর্মগ্রন্থ, চার্বাকদের যে দর্শন দার্শনিক গ্রন্থ চিন্তা যেখানে প্রকাশিত হয়েছিল সেগুলো বাধা দেওয়া হয়েছে, শুধু নয় সব নষ্ট করে ফেলা হয়েছে। এখন শুধু আমরা দর্শনের ভাষা যেটা পূর্বপক্ষ বলি, সেই পূর্বপক্ষের মধ্যে নখদন্তহীন চার্বাককে উপস্থাপিত করা হয় যাতে করে তাদেরকে খণ্ডন করে আমরা খুব আনন্দ উপলব্ধি করতে শুরু করি,
যে দারুণ একটা কিছু করলাম, যে আমরা জড়বাদকে শেষ করে দিলাম। কিন্তু ঘটেছে তার মানে ঘটনা, আমরা জানি সেটা ইতিহাস তার সাক্ষী। আর জৈন এবং বৌদ্ধ এদের ওপরে যে বারবার আক্রমণ হয়েছে সেটা তো আর নতুন করে বলার দরকার নেই। মানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বৌদ্ধ যে ধর্ম যখন প্রসার লাভ করে, তারপরে হিন্দু রাজারা তারা বৌদ্ধদেরকে আক্রমণ করেছেন, এবং অন্য ধর্মী বাইরে থেকে যারা, তারপরে যখন মুসলমানদের ইনভেশন এখানে হলো, তারপরেও তো সেই তারা তো আক্রান্ত হয়েছে। কাজে ধর্ম নিয়ে কখনোই কোন রকম কোন গন্ডগোল হয়নি এখানে। এই যে দাবি বিবেকানন্দের মতো একজন ব্যক্তি যখন করেন, তখন সেটা খুব চিন্তার বিষয় হয়। কারণ ধর্মের জয়গান আমরা নিশ্চয়ই করব, আমাদের যে সংস্কৃতি নিশ্চয়ই সেখানে অনেক অনুকরণীয় বিষয় রয়েছে, কিন্তু তা বলে এইরকম ভাবে বিষয়টাকে উপস্থাপিত করা বোধ হয় ঠিক নয়। বিবেকানন্দ আরো বলছেন যে মুসলমান আক্রমণ তরঙ্গ ভারতে আসার আগে এদেশে ধর্মের জন্য নির্যাতন কি তা কেউই জানত না। আবার সেটা আগে বললাম যে বৌদ্ধদের উপরে যে অত্যাচারগুলো হয়েছে সেটা শুরু থেকেই হয়েছে, এবং মুসলমান ধর্ম সেখানে এসে আমাদের সবকিছু নষ্ট করে দেওয়ার আগেই হয়েছে। এবং পরবর্তীকালে যখন শঙ্করাচার্য ইত্যাদিরা সেই বৌদ্ধ ধর্মকে, বৌদ্ধ ধর্মের জায়গায় আবার হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, তখন তারা যে কাজগুলো করতেন, যেভাবে সেই সময় যে রীতিনীতি অনুসরণ করা হতো এবং দর্শন মানে দর্শনের ক্ষেত্রে, সেটা খুবই মারাত্মক। সেটা এরকম নিয়ম ছিল তখন, সে নিয়মটা সমর্থনও পেত সমস্ত শাস্ত্রজ্ঞ লোকেদেরও। সে নিয়মটা অদ্ভুত নিয়ম, যে যখন বিতর্ক হবে, যদি খুব মানে যেটাকে আমরা এখন বলি হেভি ওয়েটস, দুজনকার মধ্যে বিতর্ক হয়, তাহলে সেক্ষেত্রে এরকম শর্ত থাকতো যে বিতর্কে হেরে গেলে, তাহলে হয় যার কাছে হেরে গেলাম তার যে ধর্ম সেটা আমাকে গ্রহণ করতে হবে, তার যে তত্ত্ব সেটা গ্রহণ করতে হবে, তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, এটা ছিল শর্ত। অথবা তাকে তাকে আগুনে তার জীবন বিসর্জন দিতে হবে। এবং তখনকার দিনে দেখা গেছে এই ঘটনা ঘটেছে, যে বৌদ্ধ যিনি বৌদ্ধ কুমারিল ভট্টের কাছে, কুমারিল ভট্ট বলে একজন মীমাংসক ছিলেন, তিনি তার আত্মীয় একজন, তিনি বৌদ্ধ ধর্মকীর্তি বলে তার নাম, তার কাছে তিনি পরাজিত হয়ে গিয়েছিলেন এবং তর্কে কুমারিল ভট্ট তখন বৌদ্ধ হয়ে যান, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন মীমাংসা ছেড়ে দিয়ে। পরবর্তীকালে আবার তিনি কোনো সময় তিনি আবার নিজে ওই মীমাংসা তত্ত্ব চর্চা করেন এবং করে তিনি ধর্মকীর্তিকে আবার পরাস্ত করেন, এবং করার পরে ধর্মকীর্তি তিনি আত্মহতি দেন এই শর্ত অনুসারে। কাজেই ধর্ম কতখানি মানে নিষ্ঠুর হয়ে উঠতে পারে, মানে এখনকার দিনে আমরা যেরকম ভাবে আমরা ধর্মকে নিয়ে চর্চা হয়তো করছি, শাস্ত্রীয় আলোচনা করছি, সেই শাস্ত্রীয় আলোচনার শর্ত যদি এরকম হতে থাকে যে তুমি যদি আজকে আমি তোমাকে কিছু একটা বললাম, তুমি আমাকে প্রশ্ন করলে, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তুমি আর কথা বলতে পারলে না, তাহলে কাল থেকে আমার মতামত তোমার প্রচার করতে হবে, এই যদি শাস্ত্রের বা এই যদি আমাদের শাস্ত্র চর্চার একটা রীতি হয়, সেই রীতি কিন্তু অত্যন্ত ভয়ানক। এবং আমাদের যে উৎপীড়ন বা অত্যাচার, কোনো রকম উৎপীড়ন হয়নি, এটা যদি উৎপীড়ন না হয়, অত্যাচারের একটা রকম ফের না হয়, তাহলে কি বলা যেতে পারে। এছাড়া আরো একটা বিকৃতি, এই বিকৃতিটা বারবার বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে বিবেকানন্দের মধ্যে। আমি বিবেকানন্দকে বলছি, তারপর দু একটা কথা আমি গান্ধীজির থেকে বা রাধাকৃষ্ণন থেকে বলবো। বিবেকানন্দ বলছেন যে আমাদের জানতে হবে যে সমস্ত প্রকার ধর্ম, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যে কোনো নামেই অভিহিত হোক না কেন, সকলেই একই ঈশ্বরের উপাসনা করে। বলে বলা বাহুল্য, বৌদ্ধরা ঈশ্বরের উপাসনাই করে না। আবার যে এগুলোর কোনো একটাকে ঘৃণা করে, সে তার নিজের ঈশ্বরকেই ঘৃণা করে। এ পরের অংশটা ভালো, ভালো কথার সঙ্গে সবসময় এটা একটা আমরা দেখেছি বরাবরই এটা হয়, কিছু একটা ভালো বলছি তার সঙ্গে কিছু কথা বলে দিলাম যেগুলো আসলে সত্যি নয়, সেগুলো মানুষ গ্রহণ করে ফেলে ওই ভালো ভালোটাকে গ্রহণ করতে গিয়ে, তার ফলে এগুলো প্রচারিত হয়ে যেতে শুরু করে। যে দাবিটা উনি করছেন যে সমস্ত সব যে নামে অভিহিত করা সকলেই একই ঈশ্বরের উপাসনা করে,
আদৌ সেটা নয়। ঈশ্বরকে বিভিন্ন ভাবে দেখা হয়েছে, ঈশ্বরের যে বিভিন্ন ধর্মে যে ঈশ্বরের যে ধারণা দেওয়া হয়েছে সেই ধারণা মোটেই একই নয়। যদি শুধু এটাই বলি যে ঈশ্বর সর্বশক্তিমান সেই অর্থে এক, কিন্তু ধর্ম শুধু ঈশ্বরকে ওই চোখে দেখেননি, ঈশ্বর তারপরে কি করেন? এই যে ধর্ম অনুসারে যখন এই পৃথিবীর সৃষ্টি হলো, ঈশ্বর সৃষ্টি করলেন, কিভাবে হলো? ঈশ্বর এক এক ধর্ম এক এক ভাবে ঈশ্বর সৃষ্টি করেছে বলছে, কাজেই ঈশ্বর সম্পর্কে ধারণা সব জায়গায় এক এটা ঠিক না। শুধু ঈশ্বরের কয়েকটা গুণ সেটা হয়তো সব জায়গায় এক, তাও শেষ কথা নয়। তার কারণ হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বরে গিয়ে আমরা শেষ করি না, মানে হিন্দু ধর্ম বলতে যেটা বৈদিক ধর্ম বলা হয়, যেটার কথা এখনকার হিন্দু ধর্মী যারা তারা দাবি করেন যে তারা আসলে বৈদিক, বেদে যেটার কথা বলা হয়েছে যে ধর্ম শেষ পর্যন্ত শঙ্করাচার্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই ধর্মে গেলে শেষ পর্যন্ত ঈশ্বর কিন্তু আসলে নেই। কোনো ইসলামপন্থী কোনো খ্রিস্টান এটা স্বীকারই করবেন না যে ঈশ্বর আসলে নেই। তারা এটাও স্বীকার করবেন না যে ঈশ্বরকে অতিক্রম করে আরো কোনো সত্য থাকতে পারে, স্বীকার করবেন না। কিন্তু বিবেকানন্দ সেটাও দাবি করছেন, আশ্চর্য ব্যাপার। বিবেকানন্দ বলছেন যে প্রত্যেক ধর্মই এই তিনটি স্তর, এর তিনটি স্তর স্বীকার করে। কি কি তিনটি স্তর? প্রথমে আমরা ঈশ্বরকে কোনো দূর দেশে অবস্থান করতে দেখি, ক্রমে আমরা তার নিকটবর্তী হই এবং তার সর্বব্যাপিত্ব স্বীকার করি, সবশেষে আমরা মনে করি বা জানতে পারি যে আমরা ও তিনি অভিন্ন। এই যে আমরা ও তিনি অভিন্ন এইটা হিন্দু ধর্মের দাবি, এটা আদপে কোনো অর্থে কোনো সময়ই যারা খ্রিস্টান ধর্মী অথবা যারা ইসলামপন্থী তারা কেউ স্বীকার করবেন না। কারণ ঈশ্বর এবং মানুষ এক হয়ে যেতে পারে এটা একেবারেই অসম্ভব, এই দুটো ধর্মেই কোনো সময় তারা ভাববেন না। এই যে বিবেকানন্দ যে কথাগুলো বলছেন তার মানে এই কথাগুলো আসলে উদ্দেশ্যটা মহৎ, উদ্দেশ্য হচ্ছে যে সব এই কথাগুলো বলে যদি আমরা মানুষকে এটা বোঝাতে পারি যে আসলে সব ধর্ম এক, মিলেমিশে থাকো এবং দেখো সব ধর্মের সবগুলোতেই কিন্তু শেষ পর্যন্ত যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম শেষ অব্দি যেটা বলেছে আসলে অন্যরাও সেটাই বলবে। তার মানে সব ধর্মের পরিণতি শেষ অব্দি হবে এই হিন্দু ধর্ম, অতএব আমরা হচ্ছি শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্বের দাবি এটাই কিন্তু আসলে ভয়ঙ্কর দাবি। এই দাবিটার জন্যই, এই শ্রেষ্ঠত্বের দাবিটাই মৌলবাদী দাবি, এই এই দাবির জন্যই সাম্প্রদায়িকতা আসে। এবং যখনই এই শ্রেষ্ঠত্বের দাবির সঙ্গে সঙ্গে কি আসে যে অন্য দাবি, অন্য যে ধর্মগুলো তার প্রতি একটা অন্য চোখে দেখা যে সেগুলো এখনো অসম্পূর্ণ, সেগুলো আরো অনেক কিছু জানার আছে। যেমন করে ধার্মিক যে কোনো ধর্মের মানুষই মনে করতে থাকে, মানে যে কোনো ধর্ম মনে করতে থাকে, মানুষ বলবো না, একটি মানুষ অন্যভাবে ভাবে, কিন্তু যে কোনো ধর্ম ধার্মিক হিসেবে তারা তখন মনে করেন যে বিজ্ঞান আর কতটুকু জানে, ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্ম মনে করে যে অন্য ধর্ম আর কতটুকু জানে, তারা তো এই সদ্য জাত। সত্যি করে হিন্দু ধর্ম বৈদিক ধর্ম যখন থেকে শুরু হয়েছে সেই তুলনায় যদি আমরা দেখি অন্য ধর্ম অনেক পরে এসেছে, এ ব্যাপারে কোনো সংশয় নেই, ঐতিহাসিকভাবে সেটা সত্য। কিন্তু তার মানেই নয় যে অন্য ধর্মের যে স্বাতন্ত্র্য সেই স্বাতন্ত্র্যটাকে আমি কোনোভাবে হানি করতে পারি, সেই হানি করার যে সম্ভাবনা আমাদের যারা এই যারা দেশ নায়ক যারা ছিলেন এক সময়, দেশের জন্য যারা অনেক কাজ করেছেন, তারা যখন এইরকম কথা বলেন তখন সেটা আমাদের সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর এরকম কথা গান্ধীজি কোথায় বলছেন একটা দুটো কথা বলেনি। গান্ধীজি বলছেন, আই কল মাইসেলফ এ সনাতন হিন্দু বিকজ আই বিলিভ ইন দ্য বেদাস। ঠিক কথাই বলছেন, বেদাস দ্য উপনিষদ দ্য পুরাণস, উনি মানছেন যে এগুলি হচ্ছে হিন্দু স্ক্রিপচার। কাজে হিন্দুদের ধর্মগ্রন্থ বলে কিছু নেই, এই যে প্রচারটা, এই প্রচারটা কিন্তু ঠিক না। যারা হিন্দু তারা কিন্তু এটা বিশ্বাস করে যে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে। কোনটা নেই হিন্দুদের? যে কোনো ধর্মের জন্য একজন প্রধান প্রচারক লাগে, প্রথম যিনি ধর্মের প্রথম উদ্গাতা, সেই রকম কিছু হিন্দুদের ক্ষেত্রে নেই। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ নেই এই দাবিটা কিন্তু ঠিক কথা নয়। বেদ যে হিন্দুদের আসলে কি আসলে, এখানে একটা এই জায়গাটা বলে নেওয়া দরকার আছে, একটা ধোঁয়াশা তৈরি করা হয় যে বেদ কি একটা ধর্মগ্রন্থ, বেদ কোথায় আছে? বেদ তো নেই, বেদ তো এরকম ভাবে, এটা তো শ্রুতি নির্ভর একটা বিষয় ছিল, অনেক পরে সেটা লিখিত হয়েছে। কাজেই ও তো মানে সে তো আগেই ছিল, সে ওইরকম লিখিত ভাবে কিছু নেই, সেটা তো সনাতন একটা নিয়মের যে একটা অস্তিত্ব রয়েছে সেইটাকেই, সেই সত্যটাকে লোকে জেনেছে, কাজে ওটা ধর্মগ্রন্থ না। এরকম কথা বলে আসলে আমাদেরকে একটু বিভ্রান্ত করা হয়, ধর্মগ্রন্থ নয় তা নয়। আসল ঘটনাটা হচ্ছে যে ওই যে শ্রুতি সে সময় মানুষ মনে রাখতো ওইভাবেই, ওটাই ট্র্যাডিশন ছিল, কথা শুনে শুনে মনে রাখার ট্র্যাডিশন।
সেই ট্র্যাডিশন ফলো করা হয়েছে। কাজেই সেই সময় যে কথাগুলো এসে গেছে শ্রুতি প্রবাহে আমাদের কাছে এসে পৌঁছেছে, তারপরে একটা সময় সেটা লিখিত আকার নিয়েছে। তো সে সময় সেটা নেই, আমাদের ধর্মগ্রন্থ নেই, এটা সে সময় বলা চলে না। তখন গ্রন্থের ধারণাই ওটা ছিল, লিখিত ছিল না, কিন্তু গ্রন্থ এরকম ছিল। ঠিক যেমন ব্রিটিশ কনস্টিটিউশন কেউ যদি বলে নেই তাহলে কিছু, কারণ সেখানেও তো এরকম সবটা লিখিত নয়, তাহলে সেটাও যেমন একটা ভ্রান্তিজনক কথা। ঠিক এখানেও তো মনে রাখতে হবে যে বেদ কিন্তু আছে, রীতিমতো ভাবে আছে, এবং সেই বেদ বাক্যের সত্যতাকে হিন্দুরা তারা মনে করেন যে সেইগুলো অলঙ্ঘনীয়, বেদ বাক্যকে কখনোই মিথ্যা বলে কোনো হিন্দু মনে করবেন না। কিন্তু এই ভালো কথাটা বলার পরে গান্ধীজি কি বলছেন, গান্ধীজি বলছেন যেখানে একটা ডিস্টরশন হচ্ছে, আমি বলবো বিকৃতি, তথ্য বিকৃতি। গান্ধীজি বলছেন হিন্দুইজম ইজ নট অ্যান এক্সক্লুসিভ রিলিজিয়ন, মানে এটা কাউকে এক্সক্লুড করে না। ইন ইট দেয়ার ইজ রুম ফর দ্য ওয়ার্শিপ অফ অল দ্য প্রফেটস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে সমস্ত প্রফেটকে আমরা উপাসনার মধ্যে নিয়ে আসতে পারি, কোথাও কোনো বাধা নেই। কাজেই হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে নিয়ে একসঙ্গে চলতে পারে। এই দাবিটা যখন করা হচ্ছে, এই যে গান্ধীজি যে দাবিটা করছেন, কিন্তু আমরা যখন হিন্দু ধর্মের যে ইতিহাস দেখি, সেই ইতিহাস যে এবং দর্শনের যে ইতিহাস, যে দর্শনের সমর্থন নিয়ে হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে বলে, হিন্দু ধর্মের একটা যৌক্তিক কাঠামো আছে বলে দাবি করা হয়, সেই দর্শনের ইতিহাস যদি আমি দেখি, আমি একটু আগেই বলছিলাম বারবার আমরা দেখেছি যে অন্য ধর্মের প্রতি কি সাংঘাতিক রকমের একটা বিদ্বেষ হিন্দু ধর্মীদের মধ্যে ছিল, এবং বারবার তারা প্রমাণ করার চেষ্টা করেছেন সেই জন্য যে অন্য ধর্মের বা অন্য সম্প্রদায়, এমনকি হিন্দুর অন্য সম্প্রদায়ের যে বক্তব্য, সেই বক্তব্য সবসময় গ্রহণযোগ্য নয়, সেই বক্তব্যের মধ্যে প্রচুর ভ্রান্তি আছে, একমাত্র বেদ বা বেদান্ত ভিত্তিক যে বক্তব্য সেই বক্তব্যই একমাত্র সত্য। এইটা যারা হিন্দু বলে নিজেদের দাবি করেন তারা বারবার এটার উপরেই জোর দিতে চান, এবং এরকমও দেখানোর চেষ্টা করা হয়েছে যে হিন্দুদের মধ্যে যারা যারা নাকি ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকে স্থান দেওয়ার চেষ্টা তো আছে, কারণ আমরা জানি অনেক হিন্দু আছেন, অনেক হিন্দু সম্প্রদায় যারা ঈশ্বর মানেন না। যেমন আমরা যদি বলি শঙ্খ, শঙ্খ যে দর্শন, শঙ্খ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না, বলে ওরা বলে ঈশ্বর নাস্তি প্রমাণাভাবাত, প্রমাণ নেই তাই ঈশ্বর নেই। চমৎকার কথা, ঈশ্বরকে প্রমাণ, ঈশ্বর আছে এমন কোন প্রমাণ নেই, কেমন তো, কাজে ওরা মানেন না ঈশ্বর। পরবর্তীকালে যোগ দর্শন সেটার সঙ্গে যখন যুক্ত হয়, যোগ তার যোগ সাধনার প্রয়োজনে ঈশ্বর বলে একটা বিষয়কে স্বীকার করেছে, কিন্তু শঙ্খর যে মেটাফিজিক্স, সেই মেটাফিজিক্সে ঈশ্বরের কোন স্থান নেই। কিন্তু এই শঙ্খকেও আমরা হিন্দু ধর্মের মধ্যে রাখি, এবং পরবর্তীকালে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আসলে শেষ পর্যন্ত অনেকেই দেখানোর চেষ্টা করেন যে এই শঙ্খ ইত্যাদি এরাও এই বেদান্তের যে সত্য, যে ব্রহ্মই একমাত্র সত্য, সেটা এরা সেসবটি স্বীকার করেন। আসলে কিন্তু পারেন না, আসলে শঙ্খ হচ্ছে দ্বৈতবাদী, শঙ্খ এরকম ওরকম ব্রহ্ম স্বীকার করে না। শঙ্খ বলে পুরুষ আছে, প্রকৃতি আছে, দুটো তত্ত্ব, দুরকম ফোর্স আছে, দুরকম মেটেরিয়াল আছে, সেইগুলো একসঙ্গে মিলিত হয়ে এই জগৎ ইত্যাদি সৃষ্টি হয়। সেখান থেকেও আমাদের দৃষ্টি সরিয়ে আনার চেষ্টা হয়েছে। কাজেই হিন্দু ধর্ম এই যে বলা হচ্ছে সেটা ইনক্লুসিভ, এটা ইনক্লুড করে নেয়, এই ইনক্লুসিভনেসটা কিন্তু হিন্দু ধর্মের একটা ভয়ঙ্কর জায়গা বলে আমার মনে হয়। তার কারণ এটাকে শুধু আমি সহনশীলতার লক্ষণ বলে দেখতে রাজি নই, কারণ যখনই আমি ইনক্লুড করে নিচ্ছি তখনই আমি তাদের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো গুরুত্বটাকে যেন অস্বীকার করতে চাইছি। কারণ গান্ধীজি তিনি এইরকম সেই জন্য দাবি করছেন, গান্ধীজি বলছেন যে আমি মনে করি, গান্ধীজি তার এটা বলছেন যে আমি মনে করি যে এই জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন এগুলো হিন্দু দর্শন। আশ্চর্য ব্যাপার যে বৌদ্ধ দর্শন যে ঈশ্বর স্বীকার করে না, যে বেদের সত্যতা স্বীকার করে না, জৈন দর্শনও তাই, বৌদ্ধ দর্শন কোন নিত্য বস্তু স্বীকার করে না। হিন্দু ধর্মের প্রধান দাবি হচ্ছে নিত্য বস্তু আছে, কি করে মেলাবে, মেলানো যাবে না। মেলাবেন কারা, মেলাবেন গান্ধীজি, মেলাবেন বিবেকানন্দ, কিন্তু ইতিহাস ওদের মেলায়নি। ইতিহাস পরিষ্কারভাবে দেখিয়েছে যে এরা আলাদা। কাজে এই ইতিহাসকে লঙ্ঘন করে যদি আমরা এরকম জোর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই চেষ্টা কিন্তু সফল হওয়ার নয়। একইভাবে রাধাকৃষ্ণের কথা যদি আমরা দেখি, রাধাকৃষ্ণ এরকম কথা বলেছেন, আমি কোটেশনে ঢুকছি না, রাধাকৃষ্ণ বলছেন যে উনি দ্য ফিলোসফি অব দ্য হিন্দুজ এই বইতে বলছেন যে শুরুতেই তিনি অদ্ভুত কথা বলছেন যে ওই বিবেকানন্দের মতো যে মুসলমান
দেশে আসার আগে তার আগে এখানে জাতিভেদ প্রথা অত কঠোরভাবে কিছু ছিল না, অদ্ভুত ব্যাপার। তার কারণ জাতিভেদ প্রথা ওই কঠোরতার জন্যই, জাতিভেদের ওই কারণেই বৌদ্ধ ধর্ম তৈরি হয়েছিল। কেমন তো মুসলমানরা আসার আগে জাতিভেদ ছিল না, এই কথা তো আদৌ কঠোরভাবে প্রযুক্ত হয়নি, এই কথাটা আদৌ সত্যি নয়। রাধাকৃষ্ণ কিন্তু সে কথা বলছেন। আসলে এই কথাগুলো যখন তারা বলছেন তখন তারা আর কোনো তার সপক্ষে কোনো প্রামাণ্য কোনো গ্রন্থের কোনো কথা বলছেন না, তারা বলে দিচ্ছেন কথাগুলো। এবং তারা যেহেতু বিশ্ববরেণ্য মানুষ, আমরা সেটা বিশ্বাস করতে শুরু করছি। এবং সেটা বিশ্বাস করার ভয়ঙ্কর ফল হচ্ছে এইটাই, ভয়ঙ্কর ফল হচ্ছে এইটা যে এরা সকলেই তার মানে সুপ্রিমেসি অব দ্য হিন্দু রিলিজিয়ন সেটাকে দেখানোর চেষ্টা করছেন বারবার করে। এবং এই সুপ্রিমেসিটা যতদিন অব্দি থাকবে ততদিন অব্দি কিন্তু এই সাম্প্রদায়িক মনোভাব, সেই সাম্প্রদায়িক মনোভাবটা জিয়ে থাকবেই। কাজেই আমি মানে যেটা আমার এর পরবর্তীতে আরেকটা আর দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার প্রথম বক্তব্যটা হচ্ছে এইটা যে এই এদের যে উদ্দেশ্যগুলো, আমি আবারও বলছি যে উদ্দেশ্য ছিল মহৎ, হিন্দু ধর্মকে ইনক্লুসিভ বলো এবং হিন্দুদের ওপরে দায়িত্ব দাও, যে তোমাদের তাহলে দায়িত্ব, তো তোমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলবে, কারণ তোমাদের ধর্মে সেই সুযোগটা আছে এবং তোমাদের ধর্ম অনেক বিস্তৃত, তার মধ্যে সেই পরিসর আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইটা বলার সময় যে কথাগুলো বলা হয়ে গেল সেটা দিয়ে যারা হিন্দু তারা তো এটা মনে করতে শুরু করবেন যে তার মানে আমি শ্রেষ্ঠ। এবং যে মুহূর্তে তিনি মনে করতে শুরু করবেন আমি শ্রেষ্ঠ, সেই মুহূর্তে এদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের যে লক্ষ্য, আসল লক্ষ্য, সেই লক্ষ্য থেকে লক্ষ্যটা যে অর্জনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ তখনই আমরা অন্য যে ধর্মকে অন্য চোখে দেখতে থাকব। এবং সেটা দেখছিও, সেটা যে দেখেছি সেটা বারবার করে প্রমাণিত হয়েছে। এমনকি আমাদের স্বাধীনতা অর্জনের পরেও আমাদের যিনি, আমরা জানি যে সংবিধানের যিনি প্রণেতা বিআর আম্বেদকারকে, আম্বেদকার নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তার কারণ তার তিনি যে জাতে বিলং করতেন, আমাদের জাতিভেদ প্রথার গুণে যে জাতে বিলং করতেন তাদের ওপরে যে শোষণ, তাদের যে অধিকারহীনতা, সেই অধিকারহীনতার হাত থেকে বাঁচার জন্য তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হয়। তিনি এবং আরো অনেকে মিলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এই সময়, এবং তার পরবর্তীকালে বারবার করে কনভার্সন গুলো হয়েছে, এই কনভার্সন হয়েছে, আবার সেখান থেকে রিকনভার্সন হচ্ছে, এই তথ্য আমরা সবাই জানি। তো সুতরাং এই সাম্প্রদায়িক মনোভাব বা এই যে মৌলবাদী মনোভাব কাটানোর জন্য ইনক্লুসিভ রিলিজিয়ান তৈরি করলেই কাজ হবে এমনটা নয়। এবং এই যে ধরনের কথাগুলো, যে যত মত তত পথ, ধরনের যে যে ধরনের কথা বারবার বলে আমরা নমস্য মানুষদেরকে স্মরণ করি, সত্যি কি যত মত তত পথ তো নয়। কারণ প্রথম কথা হচ্ছে কিসের পথ, যদি ঈশ্বর দর্শনের পথ বলো সব মতে ঈশ্বরকে মানাই হচ্ছে না, কাজেই তত পথ একই জায়গায় গিয়ে শেষ হবে না। তাহলে কিসের পথ, কোন সত্যকে জানার পথ, যে শেষ পর্যন্ত কোনটা সত্যি সেটা জানার জন্য যত মত আসলে সব গিয়ে পৌঁছেছে সেই একটাই, সবগুলো আসলে কতগুলো রাস্তা গিয়ে পৌঁছেছে একটা লক্ষ্যে, সেরকম লক্ষ্য কি আছে, সেরকম লক্ষ্য আছে তার প্রমাণটা কোথায়? ওরকম যে স্থির লক্ষ্য আছে সেটাই তো বৌদ্ধরা স্বীকার করে না। তাহলে বৌদ্ধ পথ দিয়ে যদি আমি যাই আমি গিয়ে কোথায় পৌঁছবো, কোন লক্ষ্যে পৌঁছবো, যে লক্ষ্যে আমার হিন্দু আমার যে পথিক যে পথে দিয়ে হাঁটবে হেঁটে যেখানে গিয়ে পৌঁছবে আর বৌদ্ধ যেখানে গিয়ে পৌঁছবে দুটো তো মিলবে না। কাজেই যত মত তত পথ সত্যিই কিনা সংশয় আছে। এবং আধুনিক কালে গত শতাব্দীতে একজন চিন্তাবিদ, তার জীবনটাই একটা অদ্ভুত ধরনের, তার নাম অনেকেই জানি আমরা, জিড্ডু কৃষ্ণমূর্তি, তিনি এই এই ধরনের যে বিশ্বাসগুলোকে বারবার করে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন যে এই যে যত মত তত পথ যখনই বলছো তুমি ধরে নিচ্ছ সব পথগুলো নিয়ে একটা স্থির সত্যে পৌঁছবে, এবং তিনি দাবি করছেন যে সত্য কখনো স্থির হয় না, কারণ যা স্থির তা শেষ হয়ে গেছে, তার লাইফ নেই, যা লাইফলেস সেটাই স্থির হয়, সত্য কখনো মৃত হতে পারে না, সত্য জীবিত, এবং যা কিছু জীবিত তা সবসময় পরিবর্তনশীল হয়। আমরা যেমন আমরা জীবিত, আমরা হচ্ছি সত্য, তাদের শুরুটা হচ্ছে এই যে আমরা আছি, আমরা পরিবর্তনশীল, আমরা প্রত্যেকে পরিবর্তনশীল, কাজেই এটাই সত্য। এবং নিজেদের সত্যটা সেই পরিবর্তনশীলতার মধ্যে আমাদের সত্যকে আমাদের প্রতিদিন খুঁজে বের করতে হবে, আবিষ্কার করতে হবে। এবং তার জন্য কোনো ট্র্যাডিশন, কোনো ধর্মগ্রন্থ কেউ সাহায্য করতে পারে না,
আদপে এই কৃষ্ণমূর্তিকে তৈরি করা হচ্ছিল অ্যানি বেসান্ট বলে একজন থিওজফিস্ট, আমরা সবাই নাম জানি, তিনি তৈরি করছিলেন কৃষ্ণমূর্তিকে, ছোটবেলা থেকে অ্যাডপ্ট করেছিলেন এবং তিনি কৃষ্ণমূর্তির মধ্যে লক্ষণ দেখেছিলেন, মনে করেছিলেন উনি একজন সেরা ধর্মযাজক হবেন, খ্রিস্টান ধর্মকে প্রচার করবেন। কিন্তু একটা সময় পরে একটা বয়সে পৌঁছে কৃষ্ণমূর্তি নিজে প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে তিনি বলেন যে কোনো ধর্ম কখনো আমাদের সত্যে নিয়ে যেতে পারে না। আমি এতটা কড়া কথা হয়তো বলতে চাইবো না, জানি না, সেটাও এটাও তো একটা মত, এটাকে আমাদের নিয়ে ভাবতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, প্রশ্ন করতে হবে, কোনো ধর্মই সত্যে নিয়ে যেতে পারে কি না সেটা যারা ধর্ম বিশ্বাসী তারা বরং ভাবুন। আমার মনে হয় যে এই ধর্মীয় যে অন্ধকার, সেই অন্ধকার থেকে বেরোনোর জন্য আমরা বাইরে হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্মকে তার মহত্বকে দেখিয়ে তাদের উপরে দায়িত্ব দিয়ে এই ধর্মীয় যে ভেদাভেদ এটাকে ঘোচাতে পারবো না। আমরা যদি চেষ্টা করি কোথা দিয়ে পারব, যদি এমনটা হয় যে প্রত্যেকটা ধর্মের মধ্যে সেই ধর্মীয় ধর্ম অবলম্বী যে মানুষজন তারা যদি এটা নিয়ে বিচার বিশ্লেষণ শুরু করেন, সেই বিচার বিশ্লেষণ দিয়ে তারা যদি নিজেদেরকে দেখেন যে সত্যিকার ধর্মে সত্যতাটা আছে কিনা, সেই সুযোগটা ক্রমাগত তৈরি হয়ে ওঠাটা দরকার। এবং সেই সুযোগটা তৈরি করার ক্ষেত্রে আমরা যারা এই যারা এডুকেটেড, যারা আলোকপ্রাপ্ত মানুষ, তাদের কিন্তু দায়িত্ব অনেকখানি, আমরা দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। আমাদের মধ্যে যারা, আমরা যারা হিন্দু, যারা মুসলমান, যারা খ্রিস্টান, তারা প্রত্যেকে নিজেদের যে ধর্ম সম্প্রদায় তার মধ্যে যদি প্রশ্নগুলো বারবার করে তুলতে পারি, বারবার যাচাই করে দেখার চেষ্টা করতে পারি যে আমি খ্রিস্টান কতক্ষণ অব্দি থাকছি, তাহলে কি কি না মানলে নই। রাসেলের একটা বই আমরা সবাই জানি, হোয়াই আই এম নট এ খ্রিস্টান, সেখানে উনি বলছেন যে আমি খ্রিস্টান নই, তার কারণ খ্রিস্টান যেভাবে ঈশ্বর স্বীকার করেন আমি করি না, এবং খ্রিস্টানের যে আমাদের যে দুঃখের যে ব্যাখ্যা, আমরা কেন কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সাফারিং এর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি গ্রহণ করতে পারি না, সেটা গ্রহণ না করলে খ্রিস্টান থাকা যায় না, কাজে আমি খ্রিস্টান নই। উল্টোটাও তো হতে পারতো যে এই প্রশ্নগুলোর সম্মুখীন হয় খ্রিস্ট ধর্মের মধ্যে যদি পরিবর্তন আসত, তারা যদি নিজেদের তত্ত্বের মধ্যে কিছু পরিবর্তন আনতেন, তাহলে হয়তো আমরা ওই পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে কোনো সত্যি গিয়ে পৌঁছতে পারি। একই কথা মুসলমানদের ক্ষেত্রেও, যারা আমরা এখানে মুসলিম আছি, তারা যদি প্রতি মুহূর্তে এই প্রশ্নগুলো তুলি আমাদের ধর্মাবলম্বী যে মানুষজন তাদের মধ্যে দিয়ে, তাদের মধ্যে যদি সেই লেখাপড়াটা শুরু করতে পারি, সেই চর্চা শুরু করতে পারি, তেমনিভাবে হিন্দু আমাদের দায়িত্ব প্রতিটা বিষয় নিয়ে, আমি যেমন বিবেকানন্দকে নিয়েই প্রশ্ন তুলছি, আমি জানি এরপরে এই এই তথ্য যদি এই হলের বাইরে চলে যায়, আমি বেরোনোর পরে আমি কি দেখবো, কি শুনতে হবে আমি জানি না, কিন্তু আমি তো লিখিত জায়গা থেকে বললাম, আমি কোটেশনগুলো বলেছি, বিবেকানন্দের মুখে কোনো কথা বসাইনি এবং তার কথাগুলোকে শুধু পড়েছি, আমি শুধু শুনিয়েছি মানুষকে। এটা আমার বিরুদ্ধে আপত্তিটা আসতেই পারে যে বিবেকানন্দের কথাগুলোকে আমি বিভিন্ন জায়গা থেকে খাপছাড়া ভাবে নিয়েছি, সত্যি কথাই আসতেই পারে, কিন্তু ওরা দুটো প্রবন্ধ থেকে নিয়েছি, একটা হচ্ছে বৈদিক ধর্ম, একটা হিন্দু ধর্ম, এই দুটো সম্বন্ধে যে দুটো বক্তৃতা উনি দিয়েছিলেন, উনি তো বক্তৃতা দিতেন, সেই বক্তৃতা যে বই, যে লেখাগুলো প্রকাশিত হয়েছে, যেটা বিবেকানন্দ রচনা সমগ্রে, সেই জায়গা থেকে আমি পড়েছি, আমি সেখানে একটা কথা নিজের কথা বসাইনি। কাজেই বিবেকানন্দ পড়লে এই কথাগুলো পাওয়া যায়, বিবেকানন্দের মধ্যে বিপরীত কথাও অনেক সময় পাওয়া যায়, অদ্ভুত ব্যাপার, বিবেকানন্দ মধ্যে এই বৈপরীত্যটা আছে, সেই বৈপরীত্যটা দিয়ে উনি কোথায় পৌঁছতে চেয়েছিলেন সেটা গবেষণার বিষয়, সেটা বিশদটি গবেষণা করে আমরা কোথাও যাওয়ার চেষ্টা করতে পারি এবং সেটাই ওই হিন্দু ধর্মের মধ্যে আলোচনার বিষয়ের মধ্যে আসতে পারে। আর আরেকটা কথা যেটা আমার বলে আমি এই আলোচনাটাকে দিয়ে যেতে চাইব, শেষ করতে চাইব, যে এইসব যে চেষ্টাগুলো, যে যে আমার আমি আমার হিন্দু ধর্মে একটা দায়িত্ব নিয়ে অন্য ধর্মগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করবো, এরকম চেষ্টা বারবার হয়েছে, আমরা দেখেছি যে বিশ্ব এরকম ইউনিভার্সাল রিলিজিয়ান এর আইডিয়া রামকৃষ্ণ মিশন সেটাকে প্লট করেছে, বিবেকানন্দই প্লট করেছেন, বিবেকানন্দই বলেছেন সেই সেই ধর্মের কথা যেটা বিশ্বজনীন ধর্ম, উনি বলছেন যে প্রত্যেকটা মানুষের আলাদা ধর্ম থাক, সেই ধর্ম রেখেও একটা বিশ্বজনীন ধর্ম যদি আমরা স্বীকার করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ধর্মের যে ভেদাভেদগুলো, সে ভেদাভেদগুলো ক্রমশ মিটিয়ে যাবে, আমরা বুঝতে পারবো ভেদাভেদগুলো খুব সেকেন্ডারি এবং বিশ্বজনীন ধর্মটার গুরুত্বটাই হচ্ছে সবচেয়ে প্রধান, এবং বিশ্বজনীন ধর্মের একটা প্রধান উপাদান হবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, অন্য ধর্মের প্রতি সহনশীলতা। কিন্তু এই জাতীয় যে চেষ্টাগুলো না, এই যে বিশ্বজনীন ধর্ম গড়ে আমরা ধর্মীয়
যে যে সাম্প্রদায়িকতা মৌলবাদকে সরিয়ে ফেলব এই চেষ্টাগুলো সফল হয়নি হওয়াটা সম্ভব না। তার কারণ হচ্ছে এই যে ধর্ম এটা এটা যে গড়ে উঠেছে, যখন গড়ে ওঠে ধর্ম গড়ে ওঠার পিছনে কিছু কারণ থাকে। আমরা কেন ধর্মে বিশ্বাস করেছি তার একটা প্রধান কারণ যে ধর্ম আমাদের বেশ কিছু ভয় থেকে বাঁচিয়েছে। আদতে প্রথমে প্রকৃতির বিরুদ্ধে সম্পর্কে যে ভয় ছিল সেখান থেকে বাঁচিয়েছে, তারপরে কি হয়েছে অন্য ধর্মের যে অত্যাচার সেই অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছে, এবং ধর্ম বাঁচিয়েছে মানে কি ধর্ম ঈশ্বরের নাম করে বাঁচিয়েছে। আমরা একজন ত্রাতাকে পেয়েছি, ঈশ্বরকে বা ঈশ্বরের দূতকে বা ঈশ্বরের সন্তানকে, যাকেই পাই। খ্রিস্টানরা বলবে ঈশ্বরের সন্তান, ইসলামপন্থীরা বলবে ঈশ্বরের দূত, তারা সন্তান ওরকম স্বীকার করেন না, সেখানেই ভেদ। তো এখন যখন এই যে আশ্রয় পাওয়া ধর্মের কাছে, বিশ্বজনীন ধর্মের কাছে মানুষ সেরকম আশ্রয় কিভাবে পাবে সে প্রশ্নটা থাকে। কাজেই সেটা সমাধান নেওয়া অব্দি মানুষ কিন্তু ওখানে ধর্মের কাছে যে তৃপ্তিটা পায় সেটা সেখানে পাবে না, সেই জন্য লাফিয়ে পড়ে বিশ্বজনীন ধর্ম সে নেবে না। এটা বারবার করে দেখা গেছে, এইরকম চেষ্টাগুলো সেজন্য ব্যর্থ হয়েছে। এবং ধর্মের কাছে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি। ভয়ঙ্কর জিনিস কিন্তু আইডেন্টিটি পাই ঘটনা। আমি মনে করছি আমি হিন্দু, যারা মনে করে যে আমি হিন্দু তার একটা আইডেন্টিটি, আরেকজন মনে করছে আমি মুসলমান তার আইডেন্টিটি। এই যে আইডেন্টিটিটা, সেই আইডেন্টিটিটাকে যদি আমি ছিনিয়ে নেওয়ার কথা ভাবি তাহলে মুশকিল। বিশ্বজনীন ধর্ম সেই দাবিটা করছে না, কিন্তু বিশ্বজনীন ধর্ম নতুন কোনো আইডেন্টিটিও দিচ্ছে না। যেহেতু দিচ্ছে না, তাহলে কতগুলো শুধু ভালো জিনিস অনুসরণ করতে হবে এই কথা বলে মানুষকে ধর্ম যা কিছু ভালো দেবে বলেছে সেখান থেকে সরিয়ে আনাটা খুব কঠিন। সমস্ত ধর্মের মধ্যে অনেক ভেদাভেদ থাকা সত্ত্বেও একটা বিষয় অদ্ভুতভাবে মিল আছে। আমি মিলটার কথা বলছি এই জন্য যে ধর্মীয় সম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে গেলে এই মিলটার কথা জেনে নিয়ে আমরা যদি কিছু ভাবতে পারি তাহলে হয়তো আমার যে সাবমিশন সেটা হচ্ছে এই যে তাহলে হয়তো ধর্মীয় ভেদাভেদের হাত থেকে বাঁচব। সেটা হলো এই যে সমস্ত ধর্মের অদ্ভুত একটা বিষয় মিল আছে, সেটা হলো যে আমরা যে দুঃখ ভোগ করি আমাদের দৈনন্দিন জীবনে, সেই যে দুঃখ কষ্টের মধ্যে আছে সাফারিং, সেই সাফারিং এর কোনো সামাজিক কারণ কোনো ধর্ম দেখায় না। এই সাফারিংটা কেন আছে প্রত্যেকটা ধর্ম ধরে ধরে যদি আমরা দেখি, খ্রিস্টান ধর্ম কি বলছে, যেজন্য রাসেল সেটাকে অ্যাকসেপ্ট করলেন না এই সাফারিং এর এক্সপ্লেনেশন। খ্রিস্ট ধর্ম বলবে যে সাফারিং আছে, ঈশ্বর তোমাকে দুটো কারণে, একটা যে কোনো কারণ ঘটেছে সেজন্য আছে, একটা হলো তোমাকে ঈশ্বর তোমার বুদ্ধির স্বাধীনতা দিয়েছে, ইচ্ছের স্বাধীনতা, তোমার পছন্দের স্বাধীনতা, তুমি ভালোটা বা মন্দটা বেছে নিতে পারো, তুমি নিজে বেছেছো খারাপ কিছু তার ফলে তুমি সাফার করছো, তোমার সাফারিং এর জন্য তুমি দায়ী, তুমি তোমার ইচ্ছের স্বাধীনতাটার অপব্যবহার করেছো, তুমি দায়ী। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, তখনও প্রশ্ন উঠতে পারে যে এই যে ইচ্ছের স্বাধীনতা এরকম আমার ভুল করার ক্ষমতাটাই বা ঈশ্বর রাখলেন কেন। সেখানেও বিখ্যাত দার্শনিক ডেকার্ট, আমরা জানি তিনি আদতে বিজ্ঞানী এবং দার্শনিক, ডেকার্ট সেখানে অদ্ভুত যুক্তি দিচ্ছেন যে আসলে ঈশ্বর এই ক্ষেত্রে ইচ্ছের স্বাধীনতার ক্ষেত্রে তার সঙ্গে মানুষের কোনো তফাত রাখতে চাননি, তারও তিনিও যে কোনো একটা জিনিস ক্ষেত্রেই হয় ভালোটা নেবেন অথবা মন্দটার পথটা নেবেন, তিনি ভালোটাই সবসময় নেন, তার যে স্বাধীনতা আছে একই স্বাধীনতা দিয়ে দিয়েছেন মানুষকে, মানুষ তার অপব্যবহার করছে। প্রশ্নটা হলো মানুষকে তিনি বুদ্ধিটা কম দিলেন কেন, সেইটা নিয়ে কেউ, তার যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটাও যদি দিতেন ইচ্ছের স্বাধীনতা দেওয়ার সঙ্গে সঙ্গে, মানুষ তো কোনোদিন তাহলে এই ভুলগুলো করতো না। কিন্তু ঈশ্বর যে কোনো কারণেই হোক মানুষের মধ্যে বুদ্ধি কিছুটা কম দিয়েছেন, কম দিয়েছেন বলেই সে ভালোটাকে না বেছে মন্দটাকে বাঁচছে। কেন ঈশ্বর সেটা করলেন, এই করুণাময় ঈশ্বর, সেটার ব্যাখ্যা খ্রিস্ট ধর্মে নেই, অন্য ধর্মেও নেই, আমাদের ধর্মেও কোথাও নেই। কেন করেছেন, কেন এরকম ভাবে তৈরি হয়েছে, আমাদের ইসলামে কি বলা হবে, ইসলামে বলা হবে যে এই যে দুঃখ আমাদের মধ্যে, খ্রিস্টান ধর্ম আরেকটা কথা বলে যে তুমি যে দুঃখ পাচ্ছ তার একটা কারণ তুমি আরো বড় দুঃখ পেতে তার হাত থেকে বেঁচে যাচ্ছ, তুমি অল্পের উপর দিয়ে যাচ্ছ, তুমি যতটাই দুঃখ পেলে সেটা আসলে অল্প, তোমার প্রাপ্য ছিল আরো বেশি, আরো ভয়ঙ্কর কিছু ঘটে যেত, ঈশ্বর তোমাকে বাঁচিয়েছে। ইসলামপন্থীরাও একটু অন্য কথা বলেন, তারা বলেন যে আসলে মানুষকে যে এই যে দুঃখ আছে তার কারণ ঈশ্বর পরীক্ষা করছেন, ঈশ্বর দেখছেন যে এই দুঃখ মুখে পড়ে আমরা ভুল কিছু করে ফেলি কিনা, অন্যায় করে ফেলি কিনা, নাকি ধর্মের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো। দুঃখ সহ্য করেও যদি আমি ন্যায়ের পথে থেকে যাই তাহলে এই জীবনের পরে
আমার যখন শেষ বিচার হবে, যে শেষ বিচারের কথা ইসলামপন্থীরা এবং খ্রিস্টানরা একইভাবে বলেন, সেই শেষ বিচারের পরে, শেষ বিচারের ফলে যদি আমি ধার্মিক এই যোগ্যতাটা অর্জন করি, ঈশ্বর যদি দেখেন আমার ধর্মের পাল্লা, তাহলে অনন্ত স্বর্গ, অনন্ত স্বর্গ, সেই স্বর্গের অসাধারণ বর্ণনা আছে সব ধর্মে। আর যদি হয় যে আমি অধর্ম করেছি, অধর্মের পাল্লা ভারী এবং অধর্মের জন্য আমার কোনো অনুতাপ নেই, তাহলে আমার অনন্ত নরক, এবং সেই নরকের বর্ণনা ভয়ঙ্কর, সেখানে ভয়ঙ্করভাবে আগুন জ্বলছে এবং সেই আগুনে আমাকে অনন্ত কাল দগ্ধ হতে হবে, এরকম বর্ণনা আছে। কাজে ওই শাস্তি আছে শেষ অব্দি, কাজে আমি যদি খারাপ করি শাস্তি আছে, যদি ভালো করি আমার প্রাপ্তি আছে অনন্ত স্বর্গ। সুতরাং ঈশ্বর শেষ পর্যন্ত ন্যায় বিচার আমাদের দেবেন, ঈশ্বর শুধু পরীক্ষা করছেন, এবং অনন্ত স্বর্গে থাকা মানে ঈশ্বরের আরো নৈকট্য, ফলে আমি সুখে রইলাম চিরকাল। এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলোতে কোনো আমাদের সামাজিক কারো কারণকে কখনো দেখানো হচ্ছে না আমার কষ্টের ক্ষেত্রে। হিন্দু ধর্মের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, এখানে বলা হবে আমাদের কর্ম ফলে, সে কর্ম আমরা এই জন্মে করেছি এমন নয়, কোনো একটা অতীত জন্মে আমার কিছু করেছি নিশ্চয়ই, তাই জন্য এই জন্মে আমরা আজকে এত সাফার করছি। তোমাদের যে এতক্ষণ থেকে এত এই বক্তৃতা শুনতে হচ্ছে, তার কারণ কিছু একটা কর্ম তোমরা করেছো কোনো না কোনো জন্মে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। তাহলে এইসব বসে বসে এই অবেলায় শোনার কথা শুনতে হচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে তাও এড়িয়ে গেল যে তার এই জন্মটার যে গুরুত্ব, এবং এই যে কষ্ট, এই যে সাফারিং, এই দুঃখ কষ্টের হাত থেকে বাঁচার জন্য আমার যে চেষ্টার গুরুত্ব, সবকিছুই হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারে সমস্ত ধর্মের মধ্যে অদ্ভুত ধরনের মিল, কাজে আমরা যদি সেইটার ইতিহাস সন্ধান করতে পারি, আমরা যদি দেখার চেষ্টা করতে পারি যে সব ধর্মের মধ্যে এই মিলটা কেন, তাহলে হয়তো আমরা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছবো। মানুষকে যদি এটা আমরা ভাবাতে পারি যে তোমরা এটা ভাবো যে তোমার ধর্ম কেন এই কথা বলছে, কেন সে তোমার আশপাশটা দেখতে বলছে না, এটা ভাবতে থাকো, এটা ভাবলে তুমি হয়তো, এবং তুমি তোমার ধর্ম বলে তাই না, সব ধর্ম বলে, কেন বলে একটু ভাবো, এটুকু যদি মানুষকে ভাবানো যায় তাহলে মানুষ